আল্লামা ইমাম মুনজিরী রহমাতুল্লাহ আলাই একখানা হাদিস নকল করেছেন এই সম্পর্কে আমি কি বলবো নি আল্লামা ইমাম মুনজিরী রহমাতুল্লাহ আলাই আত তারগিব আত তারহিব এই কিতাবের মধ্যে হাদিস নকল করেন আমার রাসূল জানায়া দেন ইন্না আবদান আসাবা যামবান ফাকালা ইয়া রাব্বি ইন্নি আযনাবতু যামবান ফাগফিরলি ফাকালা লাহু রাব্বুহু আলিমা আব্দি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যুনুব আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর বান্দা যখন কোন গুনাহ করে কোন অপরাধ করে গুনাহ করিয়া মসজিদের মধ্যে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত তুলিয়া ডাক দিয়া কয় বাবু গুনাহ করে ফেলেছি তুই আমার গুনাহটারে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে ডাক দিয়া কয় রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার মারিয়া তার বান্দার দিকে সম্বোধন করিয়া ডাক দিয়া কয় রে বান্দা তুই জানতে পারছো যে তোর একজন রব আছে সুবহানাল্লাহ তুই গুনাহ করিয়া আমার কাছে ক্ষমা চেয়েছিস তুই বুঝছি জানলি তুই এটা বুঝতে পেরেছিস যে তোর একজন রব আছে সুবহানাল্লাহ তোর একজন রব আছে তোর একজন আল্লাহ আছে তোমার একজন প্রতিপালক আছে ক্ষমাকারী আছে তোমার একজন ক্ষমাকারী আল্লাহ আছে এই জন্যই তার কাছে গুনাহ হওয়ার পরে মাপ চেয়েছো বান্দারে আজকে তোর রব আছে যে রবের কাছে মাপ চাইলি যা আমি আল্লাহ তোর গুনাহটারে মাফ কইরা দিলাম জোরে কইরা সুবহানাল্লাহ বান্দা যখন আবার গুনাহ করে একই অবস্থায় বান্দা যখন আবার গুনাহ করে আবার গুনাহ করার পরে আল্লাহর কাছে আবার ডাক দিয়ে আল্লাহ আবার আমি গুনাহ করে ফেলেছি ইন্নি আস্তাগফিরু ওয়া তুবু ইলাইকা আমি তোমার কাছে তাওবা চাই তোমার কাছে আমি ইস্তেগফার করি মাবুদ তুমি আমারে মাফ করে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলে বান্দা ইন্না আব্দি আলিমা বি রাব্বান আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় আমার বান্দা তুই আজকে আমার কাছে ক্ষমা চেয়েছিস তুমি মনে হয় বুঝলা বান্দা তোমার একজন রব আছে ওই রবের কাছে ক্ষমা চাওয়ার কারণে আজকে তোমার এইবারের গুনাহটাও আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে কর না সুবহানাল্লাহ আমার ভাইরা এইভাবে বান্দা যখন গুনাহ করে আর আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহর কাছে ইস্তেগফার করে এক সময় বান্দা ইস্তেগফার করতে 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 গুনার কাজ ছেড়ে দেয় গুনার কাজ ছেড়ে দেওয়ার পর বান্দা যখন নেক আমলের দিকে মনোনিবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয় রে বান্দা তোর দ্বারা আমি আল্লাহ আর গুনার কাজ করামো না প্রভু তুমি মাফ করে দাও জীবনের সব গুনাহ আমার ঠিক কি না জোরে কর না আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় নিদের শিলায় প্রভু তুমি মাফ করে দাও জীবনের সব গুনাহ আমার আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় লিদের ওসিলায় কর না আমার খাওয়া